তারাই কোরআনকে ভালোবাসে না যারা কোরআনের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে, এরা কোনোদিন কোরআনকে ভালোবাসে না, কথা বলেন ঠিক কিনা? এই জবাব দেন না কেন? বাংলাদেশের জমিনে অসংখ্য জায়গায় কোরআনের মাহফিল বন্ধ করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا حبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم وعن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرين أبنا درشان مكيف কুরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরা আহজাব 45 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে বলছেন, মনে রাখবেন এই পৃথিবীর জমিনে এক একজন পয়গম্বরকে আল্লাহ তাআলা তার কওমের জন্য পাঠিয়েছেন।
আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা মানব জাতির জন্য পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির আমি অবশ্যই পৃথিবীর জমিনে আপনাকে প্রেরণ করেছি, এক নাম্বার সাক্ষ্যদাতা হিসাবে, দ্বিতীয় নাম্বার সুসংবাদদাতা হিসাবে, তৃতীয় নাম্বার সতর্ককারী হিসাবে আমি আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর জমিনে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব, সাক্ষ্যদাতা হিসাবে আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম, আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠালাম, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজাম মুনীরা। ওগো আমার হাবিব, বান্দাদেরকে আমি আল্লাহর পথে ডাকবেন, আমি আল্লাহর পথে ডাকবেন, আমি আল্লাহর পথে বান্দাদেরকে ডাকবেন, ওয়াদাইয়ান ইলাল্লাহ বিইযনিহি ওয়াসিরাজাম মুনীরা, উজ্জ্বল এক আলোক বর্তিকা হিসাবে আমি আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর জমিনে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। এক নাম্বার আসেন সাক্ষী হিসাবে, আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন তাফসীর ফাতহুল মাজিদ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর সাহাবী, যার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূলকে, ওগো রাসূল, কিয়ামতের ময়দানে লক্ষ নবী গণেরা থাকবে, লক্ষ নবীর উম্মত গণেরা থাকবে, তাদেরকে আপনি কিভাবে চিনবেন, কিভাবে তাদের সাক্ষী হবেন, আমি আয়েশা জানতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর আয়েশা জেনে নাও, হাসরের ময়দানে মনে করো একটা মাঠের মধ্যে অনেকগুলো ঘোড়া আছে, ওই ঘোড়াগুলি মনে করো, ওই ঘোড়াগুলি আছে, ওই ঘোড়ার মধ্যে মনে করো আমার একটা ঘোড়া আছে, চান কপাইল্লা, লক্ষ কোটি ঘোড়ার মধ্যে আমার চান কপাইল্লা ঘোড়াটা, চান কপাইল্লা ঘোড়াটা খুঁজে বের করতে কোনো সমস্যা হবে নাকি? মা আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা হবে না। বিশ্বনবী বললেন, আয়েশা তেমনি ভাবে আমার লক্ষ লক্ষ কোটি উম্মতারা থাকবে, আর ওই উম্মতারা যখন থাকবে, ওই উম্মতারা যে পাঁচ ওয়াক্ত নামাজের আগে যে উযু করেছে, উযু করার ক্ষেত্রে যে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করেছে, কপালের মধ্যে নূর চমকাবে, হাতের মধ্যে নূর চমকাবে, মুখমণ্ডলের মধ্যে নূর চমকাবে, পায়ের মধ্যে নূর চমকাবে, আমি রাসূল দেখে দেখে তাদের ব্যাপারে সাক্ষী দেব, আল্লাহ এরাই হলো আমি নবীজির উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। রসুল সাক্ষী হবেন, মনে রাখবেন, শাহিদা মানে রসুল সাক্ষী হবেন, শাহিদা মানে নবী হাজির নাজির না। আমার দেশে অনেক বেদাতি আছে, বেদাতি আছে, গান গায় আর লাফালাফি করে আছে না, এরা বলে শাহিদা মানে নবী হাজির নাজির না, শাহিদা মানে রসুল সাক্ষী হবেন উম্মতের ব্যাপারে। আপনি যে পাঁচ ওয়াক্ত নামাজের আগে উযু করেছেন, এই উযু করার ক্ষেত্রে আপনার যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা হয়েছে, সেইগুলোর মধ্যে কিয়ামতের মধ্যে নূর চমকাবে। হাদিস শরীফের মধ্যে রিয়াদুস সালেহিনের ভিতরে বলা হয়, গুররান মুহাজ্জালিন, কপালের মধ্যে নূর চমকাবে, তখন রাসূল দেখে দেখে আপনার ব্যাপারে আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠালাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ প্রেরণ করলাম, মানুষকে আপনি দাওয়াত দিবেন, কি দিয়া দাওয়াত দিবেন? সেটার জন্য হলো ফুরকান নামক গ্রন্থটা আমি আল্লাহ আপনার উপর নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম, এই ফুরকান, এটার নাম কি? ফুরকান,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান প্রথম নম্বরে আল্লাহ তাআলা বললেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল যাতে করে আমার হাবিব কোরআন দিয়ে গোটা মানব জাতিকে যেন সতর্ক করাতে পারেন, এই জন্য আমি আল্লাহ আমার হাবিবের উপর ফুরকান নামক গ্রন্থকে আমি আল্লাহ তাআলা নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন হাবিব আমার, আপনি মানুষের কাছে দাওয়াতি কাজ করবেন, মানুষের কাছে আপনি দাওয়াত পৌঁছাবেন, মানুষের কাছে আপনি দাওয়াত পৌঁছাবেন। শুনে নেন, সবাই দাওয়াত গ্রহণ করবে না, সবাই দাওয়াতি কাজ গ্রহণ করবে না, যারা মুমিন তারা কোরআনের দাওয়াতগুলি গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই শুনেন, আপনি যে মুমিন আপনি কিভাবে আপনি অনুভব করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন হাবিব আমার, আপনি মানুষকে কোরআন দিয়ে নসিহত করবেন, তবে যারা মুমিন তারা কোরআনের নসিহতগুলা তারা মেনে নিবে। সুবহানাল্লাহ। সূরা যারিয়াতের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াযাক্কির ফাইন্নাযিকরা তানফাউল নিশ্চয় যারা মুমিন তারা কোরআনের নসিহত গুলা তারা মেনে নিবে। সুবহানাল্লাহ। বলেন নিশ্চয় যারা মুমিন তারা কোরআনের নসিহত গুলা মানবে। কার কথা? জোরে জবাব দেন না, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। যারা মুমিন তারা কোরআনের নসিহতগুলো মেনে নিবে। এ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটুকু সাত ভাবে নাজিল করলেন। কয় ভাবে? সাতটা রায়াতের উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করলেন। সুবহানাল্লাহ। বলেন সাত ভাবে কিভাবে নাজিল করলেন? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি একদিন রাস্তা দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে তাকে দেখি মসজিদের মধ্যে জামাত শুরু হয়ে যাচ্ছে, মাগরিবের নামাজের জামাত শুরু হয়ে যাচ্ছে। মাগরিবের নামাজের জামাত যখন শুরু হয়ে যায়, ইবনে হিশাম নামক নবীজির একজন সাহাবী কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করছেন, কিন্তু সে এমন ভাবে তিলাওয়াত করছেন, আমার রসুল আমি ওমরকে যেইভাবে কোরআন তিলাওয়াত শিখিয়েছেন ওইভাবে সে কোরআন পড়ছে না, অন্য রেওয়ায়েতে পড়ছে। ওমর বললেন, আমার মনটা বেজার হয়ে গেল, আমার মনের মধ্যে একটা রাগ এসে গেল, আমার মনটা চাইল ওই সাহাবীর ঘাড়ের মধ্যে আমি চেপে ধরি, গামছা কিংবা রুমাল দিয়ে আমি পেঁচাইয়া রসুলের দরবারে নিয়ে যাই। রসুল যেইভাবে কোরআন পড়া আমাকে শিখিয়েছেন, কিন্তু ওই সাহাবি কোরআনুল কারীমকে ওইভাবে তেলাওয়াত করছে না, আমার মেজাজটুকু খারাপ হয়ে গেল, হযরত ওমর বলছেন। এবার আপনারা বলেন তো, ওমরের রাগ বেশি না কম? আর জোরে বলেন, বেশি না কম? ওমরের রাগ এমন রাগ ছিল, তাফসীর জালালান থেকে বলছি, তাফসীর জালালানের ভিতরে স্পষ্ট লেখা রয়েছে, হযরত ওমরের রাগ এমন ছিল, হযরত ওমর যখন যে রাস্তা দিয়ে যায় শয়তান কোনোদিন ওই রাস্তা দিয়ে হাঁটে না। সুবহানাল্লাহ। ওইটা সেই ওমর, সেই ওমর বলছেন, আমার মনটা বড় রাগান্বিত হয়ে গেল, আমি তার প্রতি ক্রুদ্ধ হয়ে গেলাম, তার বিরুদ্ধে আমি রাগ করলাম। সে কিভাবে তেলাবাদ করছে? কারণ হলো ওমর হলো এমন ওমর, যদি কেউ উল্টা পাল্টা করে ওমরের হাত থেকে তাকে কেউ রেহাই করতে পারবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনার বাড়ির কাছে একজন ইয়াহুদি, ওই বাড়ির কাছে ইয়াহুদি, ইয়াহুদিকে মেরে ফেললো। হঠাৎ করে তার কাছে খবর আসলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে, বলল হুজুর পাশের বাড়ির ইয়াহুদিকে
ঘোড়া লাথি দিয়ে মেরে ফেলেছে গো হুজুর। এবার ইমাম আবু হানিফা বলেন, আমার মনে হয় যেই ঘোড়াটা লাথি দিয়ে মেরেছে ইয়াহুদিকে, আমার মনে হয় সেই ঘোড়াটার নাম মনে হয় উমর। সুবহানাল্লাহ বলেন, আমার মনে হয় সেই ঘোড়াটার নাম বোধহয় উমর। ওই আবু হানিফা রাহিমাহুল্লাহ উনার সাহাবি বলতেছে, সাহাবি বুঝেন তো, সাহাবি মানে হচ্ছে সঙ্গী সাথী। উনি বলতেছে, হুজুর আপনি কিভাবে বুঝলেন যে উমর নামে ঘোড়াটা ইহুদিকে তার তলপেটের মধ্যে লাথি দিয়ে মেরে ফেলেছে? কয় শোন নামে আসর, আমি জানি কারণ নামে তাসির। কারণ হুজুর আপনি কিভাবে বুঝলেন? কয় শোন শোন, ওই ইহুদি মুসলমানদের প্রতি তার রাগ বেশি, মুসলমানদের প্রতি তার হিংসা বেশি। ওই ইহুদি দুইটা ঘোড়া ক্রয় করলো, দুইটা ঘোড়া কিনিয়া একটার নাম রাখছে আবু বকর, আর একটার নাম রাখছে উমর। একটার নাম আবু বকর, আর একটার নাম ওয়াজের দিকে মনোযোগ আছে, মনোযোগ আছে সবার? আল্লাহু আকবার বলেন, এই আওয়াজে বোঝা যায় না যে আপনারা মনোযোগী। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। এই সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহগুলি যারা পাঠ করবে কিয়ামতের ময়দানে, এই তাসবিহগুলি যারা পাঠ করবে মিজানের নেকির পাল্লা আল্লাহ তাআলা তাদের আমলনামা ভারী করে দিবে। এটি বেশি বেশি আপনারা পাঠ করবেন দুনিয়ার মুসলমান। সেই ইহুদি দুইটা ঘোড়া, একটার নাম রাখছে উমর, মানে নবীজির সাহাবি, নবীজির ইসলামের প্রধান খলিফা, ফার্স্ট খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনার নাম রাখলো, একটা ঘোড়ার নাম রাখো আবু বকর। আবু বকর ঘোড়াটার উপরে উঠিয়ে আবু বকর ঘোড়াটারে পিঠায় আর কয় আবু বকর অপমান করি, আবু বকর পিঠায় আবু বকরকে শাস্তি দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। ইহুদের উদ্দেশ্য হলো এই দুইজন সাহাবিকে অপমান করা, কথা বুঝতে পেরেছেন? এই জন্য ইহুদি দুইটা ঘোড়া কিনছে, দুইটা ঘোড়া কিনিয়া একটার নাম রাখছে আবু বকর আর একটার নাম উমর। আবু বকরের নামে ঘোড়ার উপরে ওইটা কয় আবু বকরের ঘোড়াটারে পিঠায় আর কয় আবু বকরের পিঠায় আবু বকর অপমান করি। জোরে কর নাউজুবিল্লাহ। ওমরের নামে ঘোড়ার উপরে উঠছে, ওমরের নামের ঘোড়ার উপরে উঠিয়া ওমরের নামের ঘোড়াটারে পিঠায় আর কয় উমর অপমান করি, উমর পিঠায় উমর শাস্তি দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। এবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার সার্গিত বলল, হুজুর তাহলে আমি গিয়ে একটু যাচাই করে আসি। তিনি গেলেন যাচাই করার জন্য, গিয়ে বললেন, ভাই কোন ঘোড়াটা লাথি দিছে ইহুদিকে, কোন ঘোড়াটা লাথি দিয়ে মেরে ফেলেছে? তখন লোকেরা বলা বলি করল, যে ঘোড়াটার নাম উমর ওই ঘোড়াটাই লাথি দিয়া মেরে ফেলেছে। জোরে কোন আল্লাহু আকবার। ওই লোকটা দৌড়ে ইমাম আবু হানিফা হুজুরকে বলতে, হুজুর আপনি তো ঠিকই বলেছেন, আপনি বুঝলেন কিভাবে? কয় শোনো, সাহাবিদের মধ্যে আবু বকর বড় নরম মনের মানুষ, আবু বকর নরম মনের মানুষ, আবু বকর ঘোড়াটারে ওইটার উপরে উঠিয়া আঘাত করে পিঠা দেয়, আবু বকর রাগ করে না, মেজাজ গরম করে না। উমর এমন একটা উমর ব্যক্তি, যেই উমরকে দেখলে শয়তান ওই রাস্তা দিয়ে কোনোদিন যায় না। উমরের নামের ঘোড়াটাই তাকে লাথি দিয়েছে, কারণ হলো উমর উল্টা পাল্টা হলে কাউকে রেহাই দেয় না। জোরে করে আল্লাহু আকবার। সেই উমর বুঝেন না, নামাজের মধ্যে কেরাতে ভুল করতেছে, এখন উমরের মেজাজ তো নামাজের মধ্যে খারাপ হয়ে গেছে। আমার বলতেছেন সে এমন ভাবে কোরআন কারিম থেকে তেলাওয়াত করছে, মেজাজটা বড় খারাপ হয়ে গেল। আমি তো সেই উমর, যে উমর নবীদের ভালোবাসার জন্য, আল্লাহর ভালোবাসার জন্য আমি উমর নিজের পিতাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলাম। আল্লাহু আকবার। আমি তো সেই উমর, আমি তো সেই উমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ যখন শেষ করলেন, ইবনে হিশাম ইমামতি করলেন, ইবনে হিশাম ইমামতি শেষ করার পরে হযরত ওমর কি করলেন? হযরত ওমর তাকে জামা টেনে ধরলেন, রুমাল দিয়ে পেঁচাইয়া গলার মধ্যে ধরিয়া রসুলের দরবারে হাজির করলেন। ইয়া রাসূল আল্লাহ, আপনি দুনিয়াতে এখনো বেঁচে আছেন, না হয় আমি তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতাম। আল্লাহু আকবার। সে উমরের রাগ, এমন রাগ, যুবক রাস্তা দিয়ে আসতেছে, যুবক যুবক যখন রাস্তা দিয়ে আসতেছে, হঠাৎ করে যুবকের দুই হাতের মধ্যে দুই বোতল দেখা যায়। হযরত ওমরকে দেখে যুবক ভয় পেয়ে গেল, বলল,
আমার হাতের মধ্যে দুই হাতের মধ্যে দুই বোতলের মধ্যে মদ, দুই বোতলের মধ্যে শারাব, এই তো উমর আসতেছে। আমি যুবককে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। যুবক ভয় ভয় ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখে ফেললেন। যুবক ভাবতেছে যদি এখন উমর দেখে যে আমার দুই হাতে মদের বোতল, তাইলে আজকে খবর আছে। এমনি বলতে বলতেই দেখে সামনে উমর, সুবহানাল্লাহ বলেন, যেখানেই বাঘের ভয় সেখানে রাইত হয়। এবার যুবক এত ভয় পেয়ে গেলেন, যুবক বলতেছেন আল্লাহ উমরের হাত থেকে তুমি আমাকে বাঁচায় দাও, আমি জীবনে আর কখনো মদের বোতল নিয়ে ঘুরবো না। সামনাসামনি উমর এসে গেলেন, বললেন হে যুবক তোর বোতলের মধ্যে কি? যুবক ভয় ভয় কাঁপতেছে, ভয়ে ভয়ে বলতেছে আমিরুল মুমিনিন আমার বোতলের মধ্যে গাভীর দুধ। সুবহানাল্লাহ বলেন, হযরত ওমর বলেন গাভীর দুধ হলে তুই কাঁপতেছ কেন? কারণ সে তো জানে আসলে তো গাভীর দুধ না, আসলে কি মদ, মানে শরাব। হযরত ওমর বলেন দেখি বোতল দুটি দাও। বোতল দুটি দিলেন, চেক করলেন, যখন চেক করলেন হঠাৎ করে তাকায় দেখে কুসুম কুসুম গরম গাভীর দুধ। সুবহান, সেই উমর, যে উমরের ভয়ে ওই যুবক আল্লাহর কাছে আশ্রয় চাইছে, আল্লাহ আজকে না হয় উমরের হাত থেকে বাঁচায় দাও, জীবন আর কোনোদিন বকপাল করব না। আল্লাহ তাকে ওই ওই দুই শরাবের বোতলকে আল্লাহ দুধ বানাইয়া উমরের হাত থেকে বাঁচাইয়া দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। সেই উমর রুমাল পেছাইয়া এবার ওই ইবনে হিশাম ইমাম যিনি ইমামতি করলেন ইমামকে ঘাড়ে ধরে নিলেন। আমরা এরকম করব নাকি? আমরা তো সমাজের মধ্যে ইমামের কদর বুঝি না, আমরা অনেক মানুষ বুঝি না। ইমাম যদি দুদিনের ছুটির কথা বললে তিন দিন কাটায়, এদিকে সভাপতি সেক্রেটারি চিন্তা করে তার চাকরি খাই আল্লাহ এলাকাত খাইতে খাইতে তেল হয়ে গেছে, কথা কন না কেন? এই সত্য কথা বলছি না, কারণ আমি তো 19টা বছর ইমামতি করছি, আমি তো বালা কেটে বুঝি মুসল্লি কয় ধরনের, ও দুনিয়ার মুসলমান ইমামদার। কিন্তু একবার তো ফোন করে আমরা জিজ্ঞাসা করি না, হুজুর বাড়িতে গেলাম তিন দিনের কথা বলে, আজকে চার দিন হয়ে গেল, আপনার শরীর খারাপ নাকি? আপনার আব্বার শরীর খারাপ নাকি? আপনার মায়ের শরীর খারাপ নাকি? আপনার ছেলের শরীর খারাপ নাকি? না আপনার বিবির শরীর খারাপ? আমরা তো খোঁজ পাই না, হুজুর কেমন আছেন, সুবিধা অসুবিধা আমরা জানতে চাই না, কথা বলেন ঠিক কিনা। মানে হুজুর ভুল করলে মাফ নাই, আর তাই নিয়ে সারা জীবন পাপ করতে পারবে, সুদ খাইতে পারবে, ঘুষ খাইতে পারবে, ওনার কোনো দোষ নাই, হুজুর দেরি করলো কেন? আমরা একজনের প্রতি আরেকজন দয়াশীল হতে পারি না। আল্লাহ তাআলা বলছেন যারা একজনের প্রতি আরেকজন দয়াশীল হয়, আল্লাহ বলেন তাদেরকে আমি মুহসিন বান্দা বানাইয়া দিই। আর আস্তে কোন সুবহানাল্লাহ, মুহসিন বান্দা হতে চান তাহলে সমাজে কেউ ভুল করলে তাকে ক্ষমার নজরে দেখবেন, প্রতিশোধ নেওয়ার জন্য বসে থাকবেন না, ক্ষমার নজরে দেখবেন। সূরা আলে ইমরান 134 নম্বরে আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা বললেন যারা মানুষের প্রতি দয়াশীল হয়ে যায়, একে অপরকে ক্ষমা করে দেয়, সামাজিক ব্যাপারে চলতে গেলে টুকিটাকি ভুল হতেই পারে, সামাজিক ব্যাপারে চলতে গেলে কত রকমের সমস্যা গ্যাঞ্জাম হতেই পারে, এই জন্য ক্রুদ্ধ হয়ে রাগ হয়ে কারো প্রতিশোধ নয়, ভুল করে যদি ক্ষমা চায় ক্ষমা করে দেওয়া লাগবে। কেননা আল্লাহ বলেন বান্দারা তোমরা একজন আরেকজনের ভুলগুলি ক্ষমা করো না, তোমরা তো এমন এমন পাপ করো, ওই পাপগুলো তো আমি আল্লাহ নিজে তোমাদেরকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে আমরা বড় বড় পাপ করি না, তাহলে আল্লাহ যদি আমাদের বড় বড় পাপ করে ক্ষমা করে দেন, আমরা একজন মুসলমান আরেকজনের মুসলমান, আমরা একজনের প্রতি আরেকজন দয়াশীল হই না, প্রতিশোধ নেওয়ার জন্য বসে থাকে না, তার ক্ষমা নেই। আল্লাহ বলেন তুমি যদি কাউকে ক্ষমা করতে না পারো তাহলে আমি আল্লাহও তোমাকে ক্ষমা করব না। আল্লাহু আকবার বলেন। যেমন আপনি দুনিয়াতে কাউকে ক্ষমার নজরে দেখলেন, মানুষ চলামার তো ভুল হতেই পারে, তবে জানেননি
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ভুল করে সে মানুষ, যে ভুলের মধ্যেই তাকে সে শয়তান, যে ভুল সংশোধন করে সঠিকভাবে চলে আল্লাহ তাদেরকে মুমিন মুমিন বানায়া দেয়। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? ভুল হতেই পারে চলতে গেলে, যদি ভুল কর, যদি কে যেও, সে কি মানুষ, যে ভুলের মধ্যে থাকে সে শয়তান, যে ভুল সংশোধন করে ক্ষমা চেয়ে নেয়, নিজের জীবনটাকে পরিশুদ্ধ করে সুন্দরভাবে বাকি জীবন পরিচালিত করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাকে মুমিন বানায়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি আল্লাহ তাদেরকে ওই রকম মহসিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। একজন মানুষকে আরেকজন ক্ষমা করে দিয়ে, হিংসা বিদ্রোহ দূর করে দিয়ে, যারা একজন অপরজনকে ভালোবাসে, আল্লাহ বলেন আমি তাদেরকে নিজে ভালোবাসি। সুবহানাল্লাহ, বলবেন না? যেমন আপনি কারো দুষ্কৃতি গোপন রাখলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার কত কঠিন কঠিন দুষ্কৃতি আছে, পাপ আছে, গুনাহ আছে, ওইগুলাকে আল্লাহ গোপন করে আপনাকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি না, ওয়াজ শুনলে চলবে না, ওয়াজগুলো পালন করতে হবে আমাদেরকে। ও দুনিয়ার মুসলমান ইমামদারা মনে রাখবেন, বলছিলাম আমিরুল মুমিনিন তিনি দেখলেন দুই বছরের মধ্যে সত্যি সত্যি গাভীর দুধ মনে হয় এখনই দহন করে নিয়ে আসা হয়েছে। সুবহানাল্লাহ। সে ওমরের এমন রাগ, রসুলের দরবারে হাজির করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে যেইভাবে কোরআন কারিম তেলাওয়াত শিখালেন, সূরা ফুরকান যেইভাবে তেলাওয়াত করা শিখালেন, সে নামাজে সূরা ফুরকান পড়ছিল, আপনি যেইভাবে তেলাওয়াত করলেন ওইভাবে সে তেলাওয়াত করে না, আপনি যেইভাবে আমি উমরকে কোরআন শিখালেন ওইভাবে সে আমাকে কোরআন, ওইভাবে আমি কোরআন শুনি নাই, সে অন্যভাবে তেলাওয়াত করেছে। ও রাসূল, আপনি রসুল তো দুনিয়াতে বেঁচে আছেন, যদি না থাকতেন আমি উমর এই ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়ে নিতাম। আল্লাহু আকবার। কারণ কি জানেন, উমরের মেজাজটা হলো ওহির মেজাজ, কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উপরে আল্লাহ পাক কোরআনে 22 জায়গায় উমরের কথার উপরে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। আর আস্তে কোন, সুবহানাল্লাহ, অসংখ্য নবী আছে, 25 জন নবী ছাড়া আল্লাহ তাআলা কাউ কোন নবীর নাম কোরআনের মধ্যে উল্লেখ করেন নাই, কিন্তু ওমর তো নবী নয়, একজন জলিলুল কদর সাহাবী, কিন্তু ওমর এমন ভাবে কথা বলতেন, হযরত ওমর এমন ভাবে কোরআন সুন্নার কথাগুলি বলতেন, এমন ভাবে ইসলামের কথাগুলি বলতেন, তাওহীদের কথাগুলি বলতেন, হযরত ওমর, ওমরের কথার উপরে আল্লাহ খুশি হইয়া কোরআনের 22 জায়গায় আল্লাহ কোরআনুল কারীমের আয়াত আমার আল্লাহ নাজিল করে দিলে। তা সেই ওমর, ওমরের মেজাজ কি? ওহির মেজাজ হযরত ওমরের। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ রাসূলকে বলার পরে আল্লাহ রাসূল বললেন, ওমর রাগান্বিত হয় না রে ওমর, ওমর তুমি একটু থামো রে ওমর। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে হিশামকে বললেন, ওরে ইবনে হিশাম, তুমি কোরআনুল কারীম থেকে যে আয়াত তিলাওয়াত করেছিলে, যেই সূরা তিলাওয়াত করেছিলে, যেই সূরা ফুরকান তিলাওয়াত করেছিলে, তুমি ওইভাবে তিলাওয়াত করতে থাকো। এবার ইবনে হিশাম কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তিনি কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করলেন, দুনিয়ার
মুসলমান কোরআন কারীম থেকে হযরত ইবনে হিশাম যিনি নামাজের ইমামতি করছিলেন তিনি পাঠ করতে লাগলেন, পাঠ শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল বললেন ওমর আমি তোমাকে যেইভাবে তেলাওয়াত করা শিখিয়েছি কোরআনুল কারীম থেকে সূরা ফুরকান তুমি ওইভাবে তেলাওয়াত করো। হযরত ওমর তেলাওয়াত করলেন কিন্তু ইবনে হিশাম যেই রিওয়ায়েতে তেলাওয়াত করলেন হযরত ওমর আরেকটা রিওয়ায়েতে তেলাওয়াত করলেন, কোরআনুল কারীম সাতটা রিওয়ায়েতের উপরে কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। আমাদের এশিয়া মহাদেশের মধ্যে যেই কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় হাফসা ইমাম আসিম রাহিমাহুল্লাহর রিওয়ায়েতে আমরা তেলাওয়াত করি, আর ওমর যে রিওয়ায়েতে পড়লেন ওয়ারসান ইমাম নাফের তেলাওয়াত যেমন قل انما انا بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد কিন্তু তিনি ইলাহ হুকুম পড়েন নাই যেমন অন্য রিওয়ায়েতে ওয়ারশান ইমাম নাফের রিওয়ায়েত ইলাহ হুকুম ইলাহ واحد এটা হলো একটা রিওয়ায়েত ইলাহুকুম ইলাহু ওয়াহিদ এটা হলো হাফসান ইমাম আসেমের রওয়ায়েত, ওয়ারসান ইমাম নাফের রওয়ায়েত হলো ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আজকে আমরা মুসলমান বাহিরের রাষ্ট্রে যান প্রত্যেকটি মুসলমান সাত রওয়ায়েতের উপরে পড়াশোনা শিখে, আমরা বাংলাদেশের মুসলমান একটা রওয়ায়েতের উপরে আমরা শিখি না, একটা রওয়ায়েতের উপরে আমরা শিখি না, রীতিমতো ছেলেমেয়েদেরকে মক্তব্যে পাঠায় না, শিখাবে কি, নিজেও পড়তে পারে না, ছেলেমেয়েদেরকে রীতিমতো মক্তব্যে পাঠায় না, অঙ্ক ইংরেজি হাজার হাজার টাকা দিয়ে প্রাইভেট পড়ানো হয়, কোরআনের জন্য আপনি কয় টাকা প্রাইভেট পড়ায় ব্যয় করলেন, হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। সন্তান জন্ম দিয়েছেন আপনি বাবা হতে পারেন নাই, তখন আপনি সত্যিকারই বাবা হতে পারবেন যখন সন্তানকে আপনি কোরআন শিখাতে পারবেন, যখন সন্তানকে আপনি নামাজি বানাতে পারবেন, তখন আপনি পিতা মাতার, তখন আপনি সন্তানের পিতা মাতা আপনি দাবি করতে পারবেন, না হয় হাসার ময়দানে আপনি পিতা মাতার হক নিয়ে আপনি আল্লাহর কাছে দাঁড়াতে পারবেন না, যত কিছুই করেন দাঁড়াতে পারবেন না আপনি, কারণ ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আমি ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে দিলাম, নিশ্চয়ই মনোনীত ধর্মের নাম কি ইসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পরে এবার আল্লাহ রাসূল বললেন ওরে ইবনে হিশাম তুমি যেই রওয়ায়াত তেলাওয়াত করেছো, ওরে ওমর তুমি যেই রওয়ায়াতের উপরে তেলাওয়াত করেছো, এই ভিন্ন ভিন্ন রওয়ায়াতের উপরে জিব্রাইল আমার কাছে কোরআনের আয়াতটুকু নিয়ে আসতেন, সুবহানাল্লাহ। وعن ابي امامه رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرا القران فانه ياتي يوم القيامه شفيعا لاصحابه او كما قال عليه الصلاه والسلام بشربي صلى الله عليه وسلم صحابي حضرت ابي امامه رضي الله تعالى عنه তিনি বর্ণনা করছেন আমি নবীদের জবান মুবারক থেকে শুনেছি, قال سمعت আমি শুনেছি আল্লাহ রাসূল বললেন يقول اقرا القران তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, কোরআন বুঝো, কেননা কিয়ামতের ময়দানে এই কোরআন তেলাওয়াতকারীদের জন্য সুপারিশ হবে, এই কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াতকারীদের জন্য সুপারিশ করবে, কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআনের অনুযায়ী যারা জীবন যাপন করবে, কোরআনকে যারা ভালোবাসবে, কিয়ামতের ময়দানে কোরআন তাদের পক্ষে সুপারিশকারী হইয়া জান্নাতের ফয়সালা করে দিবে। কিন্তু আমার দেশে মুসলমান কোরআনকে ভালোবাসি না, কিছু কিছু মানুষ আছে কোরআনকে ভালোবাসি না, তারাই কোরআনকে ভালোবাসে না, যারা কোরআনের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে এরা কোনোদিন কোরআনকে ভালোবাসে না, কথা বলেন ঠিক কি না, এই জবাব দেন না কেন, বাংলাদেশের জমিনে অসংখ্য জায়গায় কোরআনের মাহফিল বন্ধ করে, কোরআনের মাহফিল যারা বন্ধ করে এরা আবু জাহেলের উত্তরসূরি, এরা মুসলমান দাবি করতে পারে না, মুখে মুখে দাবি করে আমি মুসলমান কিন্তু না না, তার কর্মকাণ্ড মুসলমানের মতো নয়, ইহুদি নাসারাদের মতো, কাফেরদের মতো, খ্রিস্টানদের মতো, দুনিয়ার মুসলমান যত কিছুই বলেন না কেন কোরআনের পক্ষে থাকা লাগবে কি লাগবে না। অনেকে আছে কোরআন পড়তে পারেন না কিন্তু কোরআনের পক্ষে একটা ভালোবাসা আছে কি নাই, তাফসির মাহফিলের পক্ষে একটা ভালোবাসা আছে কি নাই,
এই ভালোবাসার উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে একটা ভালোবাসা আপনি পড়তে পারেন না, কিন্তু আমার আপনার ছেলেটাকে কোরআন শিখিয়েছেন, আপনার মেয়েটাকে কোরআন শিখিয়েছেন, আপনার স্ত্রীকে নামাজি বানিয়েছেন, ছেলের মেয়েটাকে নামাজি বানিয়েছেন, আপনি বিয়ে যেখানেই করেন না কেন, আপনার আপনি স্বামী হিসাবে আপনার দায়িত্ব হলো স্ত্রীটাকে নামাজের ট্রেনিং দিয়াবেন, ছেলেকে নামাজের ট্রেনিং দেওয়াবেন, মেয়েকে নামাজের ট্রেনিং দেওয়াবেন। বুঝতে পেরেছেন? আপনি নিজে আপনার বিবিকে গড়ে তুলবেন, আপনার ছেলে মেয়েকে আপনি নিজে গড়ে তুলবেন কোরআন সুন্নাহ অনুযায়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই জন্য আমাদেরকে কথাগুলি খেয়াল করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম যখন নাযিল করে দিলেন, আল্লাহ তাআলা বলেন, হাবিবা আমার, ওয়া বাস, ওই যে বলছিলাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বললেন, ও নবী, অবশ্যই আমি আপনাকে গোটা দুনিয়ার জমিনে প্রেরণ করলাম সাক্ষ্যদাতা হিসাবে, সুসংবাদদাতা হিসাবে। আপনার উপর যারা ঈমান আনবে, আমি আল্লাহর উপর যারা ঈমান আনবে তাদের জন্য হয়ে যাবেন জান্নাতের সুসংবাদ তাদেরকে দিবেন। যারা ঈমান আনবে না, নামাজ পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না, সৎভাবে জীবন যাপন করবে না, এদের বিরুদ্ধে আপনি সাক্ষী হয়ে যাবেন কিয়ামতের ময়দানে। আপনি তাদেরকে সতর্ক করায় দেন, ওয়া নাযীরা, তাদেরকে সতর্ক করে দেন ওই জাহান্নামের ব্যাপারে, যেই জাহান্নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য বানালাম। সুবহানাল্লাহ। বলেন, শুনেন আয়াতের তাফসীরের দিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা মুসলমানদের জন্য জাহান্নাম বানান নাই, ইমানদারের জন্য জাহান্নাম বানান নাই, মুমিনে নারী মুমিন পুরুষের জন্য জাহান্নাম বানান নাই, আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়েছেন কাফেরদের জন্য। আল্লাহ তাআলা বললেন সূরা আলে ইমরানের 131 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াত্তাকুম ওই জাহান্নাম থেকে তোমরা বেঁচে থাকো, যে জাহান্নাম আমি কাফেরদের জন্য বানিয়েছি। মুসলমানদেরকে আল্লাহ বলতেছেন, মুসলমান ইমানদার নরনারীদেরকে আল্লাহ বলতেছেন, ওই জাহান্নাম থেকে বেঁচে থাকো, যেই জাহান্নাম আমি আল্লাহ কাফেরদের জন্য বানালাম, কোন মুমিনের জন্য জাহান্নাম বানাই নাই, কোন মুসলমানদের জন্য জাহান্নাম বানাই নাই, কোন আল্লাহর মুমিনা নারী মুমিন পুরুষ জন্য আল্লাহ জাহান্নাম বানান নাই, কাফেরদের জন্য বানিয়েছেন। মানে হলো এই আয়াতটুকু নাজিল করে আল্লাহ সতর্ক করায়া দিলেন, মুসলমানের মধ্যে যেই নারী পুরুষেরা ইহুদি খ্রিস্টানদের কুসংস্কার মেনে নিবে, যেমন বিয়ের অনুষ্ঠানে গায়ে কনসার্ট হয়, বিয়ের অনুষ্ঠানে বিয়ে অনুষ্ঠানের গায়ে হলুদের রাত্রে কনসার্ট হয়, গান বাজনা হয়, সন্নতে খতনার অনুষ্ঠানে গান বাজনা হয়, এই রকম যারা করবে এরা মুসলমান নয়, এই রকম নামদারি মুসলমানদেরকে কাফেরদের সাথে আল্লাহ জাহান্নামে দিয়া দিবে। জোরে কর না, আউযুবিল্লাহ। ঢোল বাদ্যযন্ত্র গান বাজনা এইগুলো হচ্ছে মুশরিকদের আকীদা, এইগুলো হচ্ছে মুশরিকদের কুসংস্কার, আপনি জেনে রাখবেন। এইগুলো মুসলমানদের অনুষ্ঠানের মধ্যে কোনো সম্পর্ক নাই, এইগুলো আপনাকে মনে রাখতে হবে। গান বাদ্যযন্ত্র এইগুলো হলো মুশরিকদের অপসংস্কৃতি, আর মুসলমানদের জন্য সুস্থ সংস্কৃতি হলো কোরআনের সংস্কৃতি, ইসলামের সংস্কৃতি, রসূলুল্লাহর আদর্শের সংস্কৃতি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান কাফেরদের সংস্কৃতি, আমরা অপসংস্কৃতি, কাফেরদের অপসংস্কৃতি অনুসরণ করছি, মনে হচ্ছে যে বিয়ে হলে অনুষ্ঠান একটা করতেই হবে, কনসার্ট করতেই হবে, গান বাজনা করতেই হবে। হ্যাঁ, ছেলে মেয়ের সুন্নতে খতনা হবে, ছেলের ছেলের সুন্নতে খতনা হলে কনসার্ট করতে হবে, গান বাজনা করতে হবে। আল্লাহর কসম করে বলি, এই রকম আকীদা পোষণ করে যারা মুসলমানদের ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠানে সুন্নতে খতনার অনুষ্ঠানে গান বাদ্যযন্ত্র করবে, আল্লাহর কসম করে বলি আপনার নামাজ রোজা হজ যাকাত কবুল হবে না। আর আসতে বললেন কেন? আসতে বললেন কেন? এটাই সত্যি, এটাই বাস্তব, এটাই আপনার বিরুদ্ধে যদি চলে যায় এটাই মানতে হবে। আল্লাহ যেটা বলেছেন, রসুল যেটা বলেছেন, সেটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বলেন ঠিক কিনা?
আমার দেশে মনে করে গান গাইতে লই সুন্নি হইয়া জায়গা, ঠিক না? ঠিক না? আমার দেশে মনে করে গান গাইতে পারলেই মনে হয় যে সুন্নি হয়ে গেল। ও দুনিয়ার মুসলমান ইমানদার, গান গাইলে সুন্নি হয় না, মিলাদ কিয়াম করলে সুন্নি হয় না, যার নামাজ নাই সে সুন্নি নয় সে ভণ্ড। কারণ কি, সমাজের ভিতরে একটা রেওয়াজ আছে, এই হুজুর ওয়াহাবি, এই হুজুর কিয়াম করছে না রে, এই হুজুর ওয়াহাবি, বলে কি বলে না? কিন্তু এই হুজুর ওয়াহাবি না, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী নামাজ পড়ে হালাল খায় এরা ওয়াহাবি হয় না, এরা হয়ে যায় আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ! আর যারা নামে সুন্নি দেয় কিন্তু কাজে করে উরুসে মুবারক, ঢুল বাজনা, ভাউল গান, ঢুল তবলা ইত্যাদি বাজায়, এরা সুন্নি নয়। সুন্নি নাম দিয়ে রসুলের, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে তারা কবর দিচ্ছে, কথা কোন ঠিক কিনা? সুন্নি নাম দিয়ে যত আকাম আছে সব করে কি, সমাজের ভিতরে ভান্ডারি গান করে, ভাউল গান করে, উরুসে মুবারকের নাম দিয়া সে মুসলমান নয়, সে একটা পাচাটা মুনাফেক। আমার কথা না, কার কথা? জোরে বলেন, কার কথা? এইগুলো হচ্ছে মুনাফেক। মুনাফেক কারা কয় জানেন? ওই কথা কথা মিথ্যা বললে, ওয়াদা খেলাপ করলে, আমানতের খেয়ানত করলে মুনাফেক হয় না। আল্লাহ তাআলা বলেন আরো কতগুলা মুনাফেক আছে, যারা আমি আল্লাহকে খুশি করতে চাই, শয়তানকেও খুশি করতে চাই, এরাও মুনাফেক। নামাজ পড়ে মসজিদে আক্কা তারা থাকে, সুদ খায়, ঘুষ খায়, এরাও মুনাফেক। যারা গরিবের সম্পদ আত্মসাৎ করে খায়, এরাও মুনাফেক। যারা আলিম উলামাকে গালি দেয়, এরাও মুনাফেক। যারা দাড়িওয়ালা টুপিওয়ালাকে গালি দেয়, এরাও মুনাফেক। কথা বলে ঠিক কি না? মুনাফেকের অনেক প্রকার আছে, জানেন আপনি? যে মা বাবার সাথে বিয়াদবি করে, মা বাবাকে গালি দেয়, মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, সেও চৌরান্ত বিয়াদব মুনাফেক। ও দুনিয়ার মুসলমান ইমানদার, কথাগুলি খেয়াল করা লাগবে। গান বাদ্য যন্ত্র হালাল না হারাম? জুড়ে বলেন হালাল না হারাম? শুধু হারাম না, আমি আজকে আপনাকে ফতোয়া দেব। সূরা লুকমান, সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস। মানুষের মধ্যে কিছু লোক আছে যারা মানুষকে অবান্তর কথাবার্তা বলে, অবান্তর কথাবার্তা। তাফসীরে জালালান খুলবেন, চতুর্থ নাম্বার খণ্ডে বলা হয়েছে, অবান্তর কথাবার্তা বলতে বলা হয়েছে যারা গান বাদ্য যন্ত্র নিয়ে ব্যস্ত থাকে। সুতরাং যারা গান বাদ্যকে হালাল মনে করে, এরা কাফের হয়ে যায়। কি হয়ে যায়? এই কথা বলছেন না কেন? কি হয়ে যায়? আচ্ছা, কাফের কেন হলো জানেন কি আপনি? ওই আল্লাহর ওই আয়াতটাকে অস্বীকার করার কারণে। ওমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস, আপনি শুনেন আরো বুঝেন কাফের কেন বললাম। কোরআনের একটা হরফকে যারা অস্বীকার করবে সে কাফের। সে কি? সে কাফের। কারণ কাদিয়ানীরা কেন কাফের জানেননি? এরা কোরআনের সব মানে। কি মানে? কোরআনের সব মানে, কিন্তু খাতামান নাবিয়িন মানে না। এরা বলে নবী আইব দুনিয়ায়, আবার আইব কি মানে? আলী নাকি আবার নবী হইয়া দুনিয়াতে আসবে? জোরে কর না, আউযুবিল্লাহ। কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানি, এই গোলাম আহমদ কাদিয়ানি হলো কাফের। কারণ কোরআনের একটা আয়াতকে মানে না শিয়ার দলেরা। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের এই জন্য, তারা এই জন্য কাফের, সূরা বাকারার ৭৭ নম্বর আয়াতকে তারা অস্বীকার করে। আর শিয়ারা কাফের, নবীজি খাতামুন নবীন, তারা খাতামুন নবীন মানে না। কারণ এরা বলতেছে যে জিব্রাইল আসার কথা ছিল আলীর কাছে, ভুলে গেছে গা নবীর কাছে। জোরে কর না, আউযুবিল্লাহ। কাফের হইলে পুরা কোরআন শরীফের আয়াত অস্বীকার করা লাগে না, একটা একটা অক্ষরকে অস্বীকার করলে কাফের হয়ে যায়। যারা আজকে গান বাদ্য যন্ত্রকে বিশ্বাস করে, গান বাদ্য যন্ত্রকে হালাল মনে করে করে শুনে, এরা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়। কথা কার? জোরে বলেন কার? আল্লাহর কথা, এটা আব্দুল কাইয়ুম মিয়াজির কথা নয়, আল্লাহর কথা, আল্লাহর কথা। ও দুনিয়ার মুসলমান ইমানদার, কাফেরদের জন্য জান্নাত হালাল না হারাম? জোরে বলেন হারাম। জোরে বলেন হারাম। অনেকের মোবাইলের মধ্যে আছে, আজকে যাচাই হয়ে যাবে,
অনেক ছেলে মেয়েদের মোবাইলে পাওয়া যায় ভিডিও গান অডিও গান, হেও তো মুসলমান দাবি করে না 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 না, যারা যাদের মোবাইলে অডিও গান ভিডিও গান থাকবে এরা নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবে না, ঠিক কি না? আপনার মোবাইলে থাকবে কোরআন তেলাওয়াত, আপনার মোবাইলে থাকবে হামদে বাড়ি তালা নাতে রাসূল, আপনার মোবাইলে থাকবে হক্কানে আলেমদের কোরআন তেলাওয়াত ওয়াজ আলোচনা কথা কোন, ঠিক কি না? আবার ওয়াজ আলোচনা অনেকে রাখে ও গানাদার বক্তা সুল্লাম লবি কথা গানা, লেডিস হাফ লেডিস কি লেডিস জিকির করে বসেন বসেন বসে যান সাহালি বাবা খেতা বাবা ফতে বাবা তালা বাবা কথা কোন, ঠিক কি না? আমি কেন বললাম, আপনাদেরকে জানতে হবে, আপনাদেরকে বুঝতে হবে, আল্লাহ তাআলা বলতে ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতাল লা ইখলুকুনা শাইআ, যারা আল্লাহর নাম বাদ দিয়া অধিক ইলাহাকে ডাকা ডাকি করে আল্লাহর জিকিরের সাথে অধিক মানুষের নাম নেয়, মনে রাখবে আল্লাহ বলছেন তাদেরকে সৃষ্টি করা হয়েছে তারা কিছুই করতে পারে ভালো মন্দ করেন কে? আল্লাহর নাম জিকির করতেছে ভালো, আল্লাহু আল্লাহ জিকির করতেছে ভালো, কিন্তু এখানে বাবার নাম আসলো কোথা থেকে? আল্লাহ তো বললেন না এখানে তো বাবার নাম নেওয়া যাবে, যারা আল্লাহর নামের সাথে বাবার নাম নাই মাজারের নাম নাই পীর বাবার নাম নাই এটা শিরিক হয়ে যায়, কি হয়ে যায় সেটার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ফুরকান 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আপনি প্রমাণগুলো দলিলগুলো শুনেন কথা কোন, ঠিক কি না? কারণ আমি প্রত্যেকটি বিষয়ের উপরে দলিল দিচ্ছি। সূরা ফুরকান 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখর, আল্লাহ তাআলা বললেন তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা বান্দি, নারী হোক আর পুরুষ হোক তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা বান্দি, যারা আল্লাহর নামের সাথে অন্য নামকে ডাকে না। সুবহানাল্লাহ, কে বলছেন কথাটা? আল্লাহ বলছেন তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা বান্দি, যারা আল্লাহর নামের সাথে অন্য কারো নামে ডাকে, যারা ডাকে তারা কি? তারা কি? তারা হলো মুশরিকের আকীদার লোক, কি তারা? মুনাফিক। তারা আল্লাহর আয়াতের সাথে অনেক বাবার নাম তারা সংযোগ করেছে, এই জন্য আপনারা যে বলেন হুজুর তাফসির তো আমরা বুঝি না, কেন কোরআনের তাফসির? কোরআন থেকে আলেমুল আমরা তাফসির কাললে ওই তো সঠিক কথাটা বেরিয়ে আসে, বুঝেন নি? আর ওয়াজ মাহফিল, যে ওয়াজ মাহফিল মানে আওয়াজ, কাহিনী টানতাছে বাবার কাহিনী, বাবা মার কাহিনী, হ্যাঁ মানে মার কাহিনী পিতামাতার কাহিনী তো আছে, মানে বাবার কাহিনী মাজারের কাহিনী, মানে ওয়াজ মাহফিল। আর তাফসির মানে সঠিক কথাগুলো বের হয়ে আসবে সমাজের ভিতরে, কারা সুদ খায়, কারা ঘুষ খায়, কারা গান বাজনা নিয়ে মেতে আছে, কারা কোরআনের মাহফিলের বিরুদ্ধে, এই কোরআন থেকে তাফসির করলে সঠিক কথা বেরিয়ে আসে। আর কোরআন হাদিসের তাফসির শুনলে যদিও তিতা লাগে কিন্তু আপনি যে শুনতেছেন ইমানের ময়লা দূর হচ্ছে, ওই ইমানের মধ্যে আল্লাহ নূর পয়দা করে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। বাবারে সারা রাত ওয়াজ শুনলাম কিন্তু ইমানের ময়লা দূর করতে পারলাম না, লাভ হবে কোনো? ভালো মজার মজার ওয়াজ শুনলাম, মজার মজার কাহিনী শুনলাম, ঠিক আছে শুনলেন ভালো, কিন্তু তো আপনি তো ইমানের ময়লা দূর করতে পারলেন না, আপনার ইমানে নূর আসলো না। নূর আসলে তখন আপনার নামাজ পড়তে মজা লাগবে, কোরআন তেলাওয়াত করতে মজা লাগবে, মসজিদে দান সাদাকা করতে মজা লাগবে, জোরে কোন সুবহানাল্লাহ। যখন আপনি ভিক্ষুকে ভিক্ষা দিতে ভালো লাগবে, মাহফিলে দান করতে ভালো লাগবে, মসজিদ করতে ভালো লাগবে, মাদ্রাসা করতে ভালো লাগবে, মানুষের সম্মান দিতে ভালো লাগবে, ইমামকে সম্মান দিতে ভালো লাগবে, তখন আপনি বুঝবেন আপনার ইমানের মধ্যে আমার আল্লাহ নূর পয়দা করে দিয়েছে, সুবহানাল্লাহ। আপনি কালো হন তাতে কি হয়েছে? কালো হলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালো হলেও কি হয় জানেন? কালো হলেও আপনি সদকা করার সমান সওয়াব পাইতেছেন, সুবহানাল্লাহ বলেন না? আপনি কালো, অনেক মা বোনেরা কালো, অনেক ছেলেরা কালো, কালো হলে কি হিংসা করবেন? না, সে আল্লাহ পাকের বান্দা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ আমি কালো সাহাবী, মানুষ আমার কাছে ভিড়ে না, মানুষ আমার সাথে কথা বলতে চায় না। আপনি বললেন আল্লাহর রাস্তায় দান করলে বেশি সওয়াব,
আল্লাহর রাস্তায় নাকি দান করলে বেশি সওয়াব পাওয়া যায়, আল্লাহকে খুশি করা যায়। এ রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আমি এক নাম্বার কালো সাহাবী, দ্বিতীয় নাম্বার আমার কোনো টাকা পয়সা নাই, আমি কিভাবে আল্লাহর রাস্তায় আমি দান করব গো নবী? ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আমি কিভাবে সাদাকার সওয়াব অর্জন করব? আল্লাহ রাসূল বলেন, সাহাবী রে তুই কালো হতে পারিস রে সাহাবি, আমার সাথে ওয়াদাদের সাহাবি, তুই কালো হতে পারিস, ভয় পাইস না, হতাশা হইস না রে সাহাবি। সাহাবি রে তুমি মানুষের সাথে হাসি মুখে কথা বলতে পারবি কিনা বলে দাও। সুবহানাল্লাহ, সাহাবি রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আমি সবার সাথে হাসি মুখে কথা বলতে পারবো? আল্লাহ রাসূল বললেন, সাহাবি রে তুই কালো হতে পারিস রে সাহাবি, মানুষের সাথে যদি হাসি খুশি ব্যবহার করো, আল্লাহ তাআলা তোমার আমল নামায় সদকা করার সমান সওয়াব আর আল্লাহ তোমার আমল নামায় দিয়া দিবে। অনেক মানুষ আছে একবারে কি মুড লইয়া থাকে, পাট লইয়া থাকে, কি লইয়া থাকে, পাট বুঝেন তো, মানে এবারে অনেক কিছু, কিন্তু রসুল বলেন না, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। হযরত লুকমান তার সন্তানকে কি বলেন শুনেন, হযরত লুকমান ডেকে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, এ আমার সন্তান জেনে নে রে সন্তান, সমাজের ভিতরে চলবা, কারো সাথে হিংসা করবা না, কারো কাছে বেয়াদবি করবা না, তাকাব্বুরি করবা না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, সন্তান রে মানুষকে দেখিয়া গাল ফুলাইয়া তাদেরকে অবজ্ঞা করো না রে সন্তান। হযরত লুকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। আপনিও আপনার সন্তানকে এটা শিখাতে হবে। হযরত লুকমান তিনি কিন্তু নবী না, তিনি একজন আল্লাহ পাকের মাহবুব, একজন ওলি, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি কিন্তু নবী না, তিনি দাউদ আলাইহিস সালামের পূর্বে তিনি দুনিয়ার জমিনে পদার্পণ করেছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত লুকমান আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সূরা লুকমান 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিক আল্লাহ তারা বললেন, আমি অবশ্যই হযরত লুকমানকে আমি জ্ঞান প্রজ্ঞা বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান আমি শিক্ষা দিলাম, যাতে করে আমার লুকমান আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারে, জোরে কোন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, হযরত লুকমান কেমন জ্ঞান ছিল তিনারা দেখেন। হযরত লুকমানের মনি বলতেছে, তাফসীর ফাতহুল মাজিদ থেকে বলছি, তাফসীর ফাতহুল মাজিদের কিতাবের ভিতরে দেখলাম হযরত লুকমানের মুনিব লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে যায়। যখন সাথে নিয়ে যায় হঠাৎ করে দেখলো একটা ফলের বাগান। এবার বলল লুকমান, রে এই বাগানের মধ্যে বড় ফল দেখা যায় রে লুকমান। হযরত লুকমান বললেন, জি হুজুর ফল দেখা যায়। বল যাও যাও একটা ফল তুমি নিয়ে আসো, জোরে কোন আল্লাহু আকবার। কেমন জ্ঞান দেখছেন, জ্ঞান কেমন জ্ঞান আল্লাহ দান করলেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফল নিয়ে আসলেন, মনিবকে বললেন, মনিব নেন ফল নেন, কয় না আমি আগে খাবো না। এরে লুকমান তুই আগে ভক্ষণ কর, তুই আগে কামড় দে, এটার টেস্টটা অনুভব কর রে লুকমান, তারপরে আমি খাবো। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে ফলটা নিয়া তিনি বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, আল্লাহর নাম নিয়ে তিনি ফলটা যখন কামড় দিলেন, জিব্বার মধ্যে গিয়ে রস লাগলো, সাথে সাথে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জোরে কোন আল্লাহু আকবার। মনিব মনে করছে, না জানি কত মজা, লুকমানে যেইভাবে বিসমিল্লাহ বলে ফলটাকে ধরলেন আর কামড় দিয়ে সেটা বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মনিব মনে করছে, না জানি কত মজা। মনিব কয়, লুকমান আর খাইস না আমারে দে,
তাড়াতাড়ি করে আমাকে দে। ওই লুকমান মনিবের হাতে দিলেন, মনিব কামড় দিতে দেরি, বমি করতে দেরি হয় নাই। এই লুকমান তুই যেইভাবে আলহামদুলিল্লাহ বললি, আমি ভাবছিলাম ফলটা না জানি কত মজা। এ লুকমান তুই আমাকে বললি না কেন ফলটা এত তিত, আমারে বললি না কেন? হযরত লুকমান চোখের পানি ছাড়া দেয়, মনিব গো আমি কেমনে এই ফলটা তিতা বলে আমি বেজার হব গো মনিব, যে আল্লাহ এত বছর ভালো ভালো ফল খাওয়ায়, মিষ্টি মিষ্টি ফল খাওয়ায়, আজকে কেন একটা তিতা ফল খাইতে পারবো না? আমার বড় লজ্জা হয়, মাওলার শুকরিয়া কেমনে আমি আদায় করব না? আল্লাহ আকবার, আরো জোরে করে আল্লাহ আকবার। আপনার বিবি যদি ভালো ভালো খাবার রান্ধে বড় মজা লাগে। একদিন লবণে না হইলে বিবির বারোটা বাজাইলা, এটা আপনি কোন বান্দা হইলেন? হযরত লুকমান থেকে শিক্ষা নিতে হবে। লুকমান বলেন, মনিব আমার আমি আল্লাহর নাশুকুরি বান্দা হতে পারবো না, যে আল্লাহ মজার মজার খাবার খাওয়ায়, ওই যে আল্লাহ মজার মজার ফলগুলো বানাইলেন, ওই আল্লাহ ওই তো এই মিষ্টি তিতা ফলটাও আমার আল্লাহ বানালেন। আল্লাহর সৃষ্টি সবগুলা, আল্লাহর সৃষ্টি জগতের প্রতি সন্তুষ্ট হইয়া শুকরিয়া আদায় করা হলো মুসলমানদের দায়িত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। লোকমান হাকিম কেমন জ্ঞান আল্লাহ তিনাকে দান করলেন। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরত লোকমানকে যখন আল্লাহ জ্ঞান দিলেন, জ্ঞান দেওয়ার মালিক কে? আর জোরে বলেন না, জ্ঞান দেওয়ার মালিক কে? জ্ঞান দেওয়ার মালিক আমার আল্লাহ। তাফসীরে আবু বকরের ভিতরে দেখলাম হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার কাছে ওনার সমবয়সী লোক আছে, খুব খেয়াল করেন। আয়েশা বলতেছে, লোকমান রে তুমি কি সেই লোকমান যে লোকমান আমার সাথে মাঠের মধ্যে বকরি চড়াইতা, ছাগল চড়াইতা, তুমি কি সেই লোকমান? হযরত লোকমান বলেন, হ্যাঁ আমি সেই লোকমান। জুরে কোন সুবহানাল্লাহ। এই শুনেন, হযরত লোকমান আল্লাহ পাকের এত আল্লাহ প্রদত্ত এলেম পাইয়া তিনি অতীত ভুলে যান নাই। আমরা তো দুই সাইডটার পয়সার মালিক হইতারলে ভাবলি অতীত ভুলে যায়, কথা কোন ঠিক কিনা? আপনি কিভাবে এত ডেভেলপ হয়েছেন? অতীত ভুলবেন না, মনে রাখবেন যারা অতীতকালে কষ্ট করেছে বর্তমানে আল্লাহ তাদেরকে উপরে পৌঁছাইয়া দিছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু অতীত ভুলতে পারবেন না। না না না, আমি জীবনে কোনো কাজকর্ম করি নাই, আমি ডাইরেক্ট বড় লুকিয়ে গেছি গা, মানুষ চোখে লাগে না, এরকম আছে না? আছে না? কিন্তু লুকমান আলাইহিস সালাম দেখেন কেমন আল্লাহর মাহবুব বান্দা, কেমন হিকমত, কেমন জ্ঞান। লুকমান বলেন, ভাই তুমি ঠিকই বলেছ, ওই যে যার সাথে তুমি বকরি চড়াইতা আমি সেই লুকমান। জোরে কোন সুবহানাল্লাহ। লুকমান, লুকমান আলাইহিস সালামের এত জ্ঞান কেমন হইল যে লুকমানের মাথার মধ্যে গাদা সেনাই তো এই লুকমান, এখন এত জ্ঞানের অধিকারী। রাখাল তার সহযোগী বলতেছে, এ লুকমান তুমি তো সেই লুকমান যেই লুকমানকে তোমার বাবা সহকারে মাঠে নিয়ে যেত, রুদ্র লাগলে ওই গাদার পাশার নিচে গিয়া বৈশা থাকতা রুদ্রতে বাসার জন্য, কিন্তু ওই তোমার মাথার মধ্যে লাদা দিত আর সেনা দিত, তুমি কি সেই লুকমান? তোমার বাপে তোমারে কইতো আমার ঘর আল্লাহ একটা ফুট দিছে, এটা বেফতাইরা জুলা, তুমি কি সেই লুকমান? কহ আমি সেই লুকমান, আমার বাবা আমারে কইতো গাদা, আমার বাবা আমারে কইতো বেফতার, আমার মাথার মধ্যে গাদা লাদা দিত সেনা দিত, আমি গাদার নিচেই বইয়া থাকতাম, কারণ রোদ্রে তো তো বাস্তারি এমন বেফতার আছে। লুকমান আলাইহিস সালাম বলেন, হা হা দোস্ত তুমি ঠিকই বলছো, আমি সেই লুকমান হই। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন আল্লাহর কেমন মাহবুব বান্দা, কেমন জ্ঞান। দেখছেন অতীত ভুলে নাই, আমরা দুই সাইডটা পয়সার মালিক হলে অতীত ভুলে যায়, মানুষ সহ লাগে না, কথা কোন ঠিক কিনা? ওরে বাবা কি মুডামি দেখায়া, কি ভাব দেখায়া, চলে রে ভাই হাতে হুটি হুটি টেহার মালিক হইয়া গেছে, শয়তান দিগ্রেড, মানুষ মানুষকে ভালোবাসে না, কথা কোন ঠিক কিনা? হযরত লুকমানকে ওই লোকটা বলতেছে, লুকমান তাহলে তোমার এই জ্ঞান কেমনে অর্জন হইলো? হাজার হাজার লোক তোমার উয়া শোনার জন্য পাগল পারা। সুবহানাল্লাহ বলেন। হযরত লুকমান বলেন, ভাই রে এই জ্ঞানটা আমার আল্লাহ দিয়েছেন, আমার আল্লাহ এই জ্ঞানটা দিয়েছেন, কারণ হলো
আমি কোনদিন কোনদিন মানুষের ক্ষতি করি না, কোনদিন আমি গুনাহ করি না, কোনদিন আমার আল্লাহ বেজার হবে এমন গুনাহ করি না, কোনদিন আমার আল্লাহ যদি আমার আল্লাহ খুশি হয় এমন কাজ আমি সব সময় করি, আর আপদে বিপদে সর্বাবস্থায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, এই গুণগুলার কারণে আমার আল্লাহ আমাকে জ্ঞান দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ الله تعالى বলেন আমি অবশ্যই আমি আমার লোকমানকে হিকমা শিক্ষা দিয়েছি, জ্ঞান শিক্ষা দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন আরো বুঝবেন সামনে। হযরত লুকমানের মনিম বলে, এ লুকমান, বকরির মধ্যে দামি দামি দুইটা জিনিস আছে, ওই দামি দুইটা জিনিস বকরিটাকে জবাই করে কেটে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? হযরত লুকমান তাফসীরে ফাতহুল মাজিদ থেকে তাফসীর করছি। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরিটা জবাই করলেন আল্লাহর নাম নিয়া। কার নাম নিয়া? জোরে বলেন, কার নাম নিয়া? আল্লাহর নাম নিয়া বকরিটা জবাই করলেন। আর হিন্দুরা পাঠা বলি দেয়, ওই হিন্দুদের মন্দিরে হিন্দুদের পূজাখানে মুসলমান যায় রাক্ষসের মতন খাইতো, হিন্দু বাড়িতে খাওয়া হারাম। কথা কন ঠিক কি না? মানে পূজা উপলক্ষে খাওয়া হারাম। আপনি অন্যান্য ক্ষেত্রে অসহায় হলে যদি সাহায্য সহযোগিতা করে ওইটা আলাদা বিষয়, কিন্তু পূজা উপলক্ষে অনেক এমপি মন্ত্রীরা পর্যন্ত এই বছর গিয়া গিয়া খাইছে রাক্ষসের মতন। কথা কন ঠিক কি না? কারণ ফাড়া বলি দিছে। কেমনে দিছে ফাড়া বলি? ফাড়া বলি কেমনে দেয়? গাইরুল্লাহ নামে দেয়। কি নামে দেয়? গাইরুল্লাহ নামে দেয়, পাঠা বলি দেয়। কথা কন ঠিক কি না? কেমন জ্ঞান! জ্ঞান কই গেছে দেখছেন? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরিটা আল্লাহর নাম নিয়ে জবাই করলেন। বকরিটাকে জবাই করিয়া বকরির মধ্য থেকে জিহ্বাটা কাটলেন, আর দিলটা কাটিয়া মনিবের সামনে হাজির করে দিলেন। আল্লাহু আকবার! কাসাত হিসাব আইছে? কোন সময় বল? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ, মাশাল্লাহ। আমাদের প্রধান অতিথি উনি এসে গেছেন, জোরে কর আলহামদুলিল্লাহ। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবাটা আনলেন। কি বলছেন মনিবে? কি বললেন? যে লুকমান, বকরির মধ্যে দুইটা ভালো জিনিস আছে, দুইটা ভালো জিনিস তুমি নিয়ে আসো দেখি তো। লুকমান আলাইহিস সালাম জিবাটা কেটে নিলেন, দিলটা কেটে নিলেন হযরতে লুকমান, মনিবের কাছে দিলেন। মনিব গো, এই নেন একটা বকরির দুইটা ভালো দিক, একটা হলো জিব্বা আর একটা হলো দিল, দিলটা নিয়ে আসলাম। এবার মনি বলতেছে ঠিক আছে পাইলাম, এবার তুমি কাজ করো আর একটা বকরি জবাই করো। আর একটা বকরি জবাই করিয়া তুমি একটা কাজ করো রে লুকমান, দুইটা নিকৃষ্ট জিনিস আছে এই বকরির দেহের মধ্যে, এই দুইটা জিনিস তুমি নিয়ে আসো, দুইটা নিকৃষ্ট জিনিস। দুইটা কি জিনিস? নিকৃষ্ট জিনিস বুঝেননি, দুইটা খারাপ জিনিস আছে, এই দুইটা খারাপ জিনিস নিয়ে আসো। লুকমান আলাইহিস সালাম একই কাজ করলেন, জিব্বা কাটলেন বকরির আর দিলটা নিয়ে আসলেন। মনিব বলতেছে লুকমান, তোমারে যা ওই বুদ্ধিমান মনে করতাম, আসলে তো বুদ্ধিমান না, বললাম বকরির ভালো দুইটা জিনিস আনতা, এও জিব্বার দিলটা নিয়ে আসলা কাটিয়া, আবার বললাম বকরির দুইটা খারাপ দিক আছে নিয়ে আসো নিকৃষ্ট, এও তুমি বকরির এই জিব্বাটা আর দিলটাই নিয়ে আসলা, এটার কারণ কি লুকমান? এবার লুকমান হাকিম ডাকা বলা, এ আমার মনিব, আপনি জানেন না এই জিব্বাটা দিয়ে মানুষে যখন ভালো কাজ করে, এই জিব্বা দিয়ে যখন ভালো ভালো কথা বলে, মানুষের সাথে মিথ্যা কথা বলে না, কাউকে গালি দেয় না, মন্দ বলে না, এই জিব্বা দিয়ে যখন ভালো ভালো কথা বলে, তখন জিব্বার দ্বারা এই লোকটা মানুষের কাছে ভালো প্রমাণিত হয়। কথা বলেন ঠিক কি না? এক নাম্বার শোনেন, এক নাম্বার গেল জিব্বার কথা, দিল, দিল যদি ভালো হয়
তখন এই দিলের মধ্যে ভালো ভালো কাজ করতে তার দ্বারা খারাপ কাজ হবে না। তার নামাজ পড়তে ভালো লাগবে, আল্লাহর জিকির করতে ভালো লাগবে, মানুষের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখতে তার ভালো লাগবে। এ মনিব আমার, ভালো দিকও যদি হয় দিলটা, ভালো দিকও যদি হয় জিব্বাটা, জিব্বার দিল যার ভালো, তার চরিত্র ভালো, তার ইমান ভালো, কথা বলেন ঠিক কিনা? এবার আবার মনিবরে বুঝাইতেছে, মনিব শুনেন, খারাপ দিক হইলো জিব্বাটা ওই, কারণ এই জিব্বা দিয়ে যখন মানুষ গালাগালি করে, জিব্বা দিয়ে যখন মানুষেরকে হামলা মামলা হুমকি দেয়, জিব্বা দিয়ে গালাগালি করে, তখন লোকটা মানুষের কাছে খারাপ প্রমাণিত হয়, কথা কন ঠিক কিনা? দিল যদি খারাপ হয় সে সুদ খাবে, দিল যদি খারাপ হয় ঘুষ খাবে, দিল যদি খারাপ হয় মানুষকে হিংসা করবে, দিল যদি খারাপ হয় মানুষকে মেহমানদারি করতে ভালোবাসবে না, দিল যদি খারাপ হয় সে মন্দ মন্দ খারাপ খারাপ কাজ করে। সুতরাং ভালো দিকও জিব্বা এবং দিল, খারাপ দিকও জিব্বা এবং দিল, কথা বলেন ঠিক কিনা? এই ছিল লোকমান আলাইহিস সালামের জ্ঞান। ওই জ্ঞান লোকমান আলাইহিস সালাম বললেন, ওই জ্ঞানটা আমি আমার সন্তানকে নসিহত করে শোনাই দিতেছি। আরো জোরে করে আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করতেছেন, ওই যে বললাম কেমন জ্ঞান, ওই জ্ঞানের কথাগুলি তিনি তার সন্তানকে বলছেন। এরে আমার সন্তান, অহংকার বসে মানুষকে দেখিয়া গাল ফুলিয়ে রেখো না। আমরা অনেক সময় মেহমান দেখলে মনটা বেজার করি, মেহমান আইলো পাঁচশোটে আর মুরুগ, এক হাজার টের গরু গুস্ত, আর যা দিনের ভিতরে উদা হয়ে যাইব গা, কেটা কইছিল ওই সময়ে মেহমান আইতো, আমার এমনি সাল কিনে টাকা নাই, কথা কন ঠিক কিনা? এরকম মানে আপনারা না, কিছু কিছু সমাজে আছে না, আছে না মেহমান মজা লাগে না, কথা কন ঠিক কিনা? কিন্তু না 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 না, রাহমান তুলে আলামিন বললেন, যে এলাকায় মেহমান যায়, যেই ঘরে মেহমান যায়, ওই ঘরে আমার আল্লাহর পক্ষ থেকে রে রহমত আর রহমত নিয়ে যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মেহমানদারি ভালোবাসেন আল্লাহ রাসূল, মেহমানদারি ভালোবাসেন আমার আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। মেহমানদারি ভালোবাসেন আল্লাহ এবং আল্লাহ রসুল, সুবহানাল্লাহ। বলেন মেহমান আসলে রহমত নিয়ে আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। হযরত লোকমান বললেন, সন্তান রে দেখিস কিন্তু অহংকার বসে মানুষকে দেখিয়া গাল ফুলিয়ে রেখে তাদেরকে তুমি কখনো অবজ্ঞা করো না। আল্লাহ আকবার বলেন। এ দুনিয়ার মুসলমান ইমানদার, অহংকার মুক্ত জীবন যাপন করা লাগবে, শিরিক মুক্ত বেদাত মুক্ত আমল করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে ছেলেমেয়েদেরকে নসিহত করা লাগবে বলছিলাম। সে কিয়ামতের ময়দানে যদি আপনি আপনার ছেলেমেয়ের পিতামাতার হকদার দাবি করতে চান, সন্তানের হকদার দাবি করতে চান, আগে আপনি সন্তানের হক আদায় করেন। আমার বাবার আরেকটা উদাহরণ দেই তাহলে বুঝবেন। যেমন আমরা আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ থেকে ফলের আশা করি না, তাহলে যখন এই গাছটা রোপণ করি তখন কি করি? যত্ন করি, করি না? যত্ন করি, কারণ এটার মধ্যে আম ধরবে। জাম গাছারে যত্ন করে এটার মধ্যে জাম ধরবে, কাঁঠাল গাছারে যত্ন করে এটার মধ্যে কাঁঠাল ধরবে, আম গাছকে যত্ন করে কারণ এটার মধ্যে আম ধরবে। তেমনি ভাবে ছেলে মেয়েকে ছোটকাল থেকে কোরআন হাদিস শিখাইয়া, নামাজ শিখাইয়া তাকে গইরা তুলতে হবে, কারণ এই ছেলেটা বড় হলে আপনার খেদমত করবে, কথা কন ঠিক কিনা? ছেলেমেয়ের সেবা পেতে হলে ছোটকাল থেকে এটারও গইরা তুলতে হবে। ছেলেটাকে মেয়েটাকে নামাজ শিখান, পর্দা নিশিন বানান, খোলামেলা বিবিরে মেয়েরে মার্কেটে পাঠায়েন না, মার্কেটে পাঠান বোরকা পরিধান করে পর্দার সাথে, এখন বোরকা দই স্টাইল টাইট ফিট কইরা বানায়, কথা কন ঠিক কিনা? তো এটার বোরকা হইল কইতে, এটা পর পুরুষকে আকর্ষণ করার জন্যে। সুতরাং চোখের দ্বারা জানা হয়, মনের দ্বারা জানা হয়, কানের দ্বারা জানা হয়,
গান বাদ্যযন্ত্র যারা শুনে দেখে এটা কানের জানাও চোখের জানা অন্তর দিয়ে যে উপলব্ধি করে মেয়েটা কিরকম, হ্যাঁ তখন অন্তরের জানা হয়। জানা কত প্রকারের জানেন আপনি? আহা, ঢিলা ডালা বুরখা পরিধান করতে হবে। কি ঢিলা ডালা বুরখা পরিধান করতে হবে? শরীরের যেন কিছু বোঝা না যায়। কিন্তু এখন বুরখা পরিধান করে উদ্দেশ্য হলো ফ্যাশন। উদ্দেশ্য কি? হুজুর এখন উদ্দেশ্য কি? ফ্যাশন। আপনার ঘরে আজকে রহমত নাই, আজকে আপনার ঘরে কেন রহমত বরকত নাই? কারণ হলো মেয়ে পর্দা করে না, স্ত্রীও পর্দা করে না, নিজেও নামাজ পড়ে না, স্ত্রী পুত্র নামাজ পড়ে না, এই জন্য ইনকাম হয় কিন্তু বরকত হয় না। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলি বলে আমাদের সতর্ক করাবার দরকার আছে না? এটাই তো হকের দাওয়া, এটাই তো হকের দাওয়া। শুধু কাহিনী, ঘড়িরের কাহিনী, সাপের কাহিনী বললে ওয়াজ হয় না। ওয়াজ হতে হবে হেদায়াতমূলক, ওয়াজ হতে হবে নসিহতমূলক, ওয়াজ হতে হবে যেন এখান থেকে যেন আমরা শিক্ষণীয় পাই। বক্তার কণ্ঠ থাকুক বা না থাকুক, আসল উদ্দেশ্য হলো বক্তা কোরআন হাদিস থেকে সঠিক কথা বলছেন কিনা। মাজালি সুফিকিহি সিত্তিনা সানা, যেই ব্যক্তি কোরআন হাদিসের মজলিসে অল্প কিছুক্ষণ বসে থাকবে, 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়া দিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার, যেই ঘরের নারী পর্দা করে নামাজ পড়ে স্বামীর হুকুম মানে, ও ওয়াহিয়া ফি কারিবাইতিহা, ওই ঘরে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত হাজির হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানদেরকে নসিহত করার দরকার আছেনি? আরে জোরে বলেন না, আসেনি? কারণ আমি বললাম না, গাছের থেকে যদি ফল খাওয়ার আশা থাকে, যেমন গাছকে যত্ন করেন, ছেলেমেয়ের দ্বারা সেবা পেতে হলে বৃদ্ধকালে, তাহলে ছেলেমেয়েরও ওইভাবে নামাজ রোজা ইসলামের লাইনে কোরআনের লাইনে পড়াতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ মাদ্রাসা যদি না পড়তাম মা বাবার কদর বুঝতাম না। মাদ্রাসায় পড়েছি বলেই তো যদি হঠাৎ কোনো কারণে মা বাবার সাথে বিয়াদি হয়ে যায়, তাড়াতাড়ি করে মাফ চাই, মা মাফ করে দেন, আব্বা মাফ করে দেন। কিন্তু আপনার ছেলে মেয়েরা যে কোরআন পড়া শিখাইছেন না, ইসলাম শিখাইছেন না, হে বিয়াদবি কি তো হেডই তো বুঝে না। কথা কোন ঠিক কিনা? আব্বা রে মারে, মারে মারে, কারণ কি? আপনাদের ছোটকাল থেকে শিখাইছেন না। মাদ্রাসা, যারা মাদ্রাসায় পড়াশোনা করে এরা সংসারী ক্ষেত্রে চলতে গেলে ভেজাল হতেই পারে, কিন্তু হ্যাঁ যখন ওই জ্ঞানটা থাকে না, গু হয়তো আমার আম্মার মনে কষ্ট হয়ে গেছে, মনে হয় আম্মার আব্বার মনে কষ্ট হয়ে গেছে, আব্বা মাফ করে দেন না আমি বুঝি নাই, আম্মা মাফ করে দেন না আমি বুঝি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি? সে মাদ্রাসায় পড়েছে, কোরআন পড়েছে, ইসলাম বুঝেছে, এই জন্য সে ভুলটা বুঝতে পারে যে কোন কথাটা বললে মার সাথে বিয়াদবি হয়, বাবার সাথে বিয়াদবি হয়, আলেমদের সাথে বিয়াদবি হয়। কথা কোন ঠিক কিনা? যেমন যেমন ছোটবেলায় যখন মক্তবে যাইতাম, আব্বা বলতো, বাবা দেখিস কিন্তু হুজুরে কিন্তু শাসন করব, মার দূর করব, বিয়াদবি করিস না কিন্তু, পড়া না পারলে তো শাসন করবই, বাবা রে পড়াটা ফাড়ার জন্য তো হুজুরে শাসন করব। আর আমরা বর্তমান প্রেক্ষাপটে নিজেরাও হুজুরের সম্মান দেই না, ছেলে মেয়েরও শিখায় না, এটি ডাবল বিয়াদব হয়। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, যেই ছেলেটা আলেম ওলামার সাথে মা বাবার সাথে বিয়াদবি করে, এই ছেলেটার দ্বারা আপনি কলঙ্কিত হবেন, এই ছেলেটার কারণে আপনি জাহান্নামী হওয়া লাগবে। এটা কিন্তু আমার কথা না, এটা আল্লাহ পাকের কথা। কোরআনুল কারীমে সূরা হামিম সাজদা ফুসসিলাত 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, কি বললেন শুনেন, এই যে ছেলে মেয়ের জন্য এত কষ্ট করতেছেন, মাথার গান পায়ে ফেলাইতেছেন, এত কষ্ট করতেছেন, আমার মায়েরা আমার বাবারা শুনেন, আপনার ছেলে মেয়ে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দিব, মামলা। এই কথা বলছেন কেন? আমি কিন্তু দেখতে পাই কোরআনের মজলিস গুনা নিয়ে বাড়িতে যায় না, সওয়াব নিয়ে বাড়িতে যায় না, আশাটা রাখেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সূরা হামিমের সাথে দা ফুসসিলাত যেই সূরাটা, ওই সূরাটার 29 নম্বর আয়াতে, আমি কিন্তু প্রত্যেকটি বিষয়ের উপরে কিন্তু আমি দলিল দিচ্ছি। আল্লাহ তাআলা বলছে, وقال الذين كفروا ربنا আর আস্তে করে আল্লাহু আকবার, মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা,
أكون من الأسفلين الله تعالى بولن قيامتر ميدانه কাফেররা অস্বীকারীরা বলবে আল্লাহ দুনিয়ার জমিনের ওই সকল জিন এবং মানুষ গুলাদেরকে দেখায় দেন যারা আমাদেরকে গুমরাহ করেছিল। কে বলছেন? এই কথা বলছেন না কেন? কে বলছেন? কিয়ামতের ময়দানে অস্বীকারীরা কাফেররা বলবে হে আল্লাহ ওই সকল জিন এবং মানুষদেরকে দেখায় দেন যারা আমাদেরকে গুমরাহ করেছিল যারা আমাদেরকে সঠিক রাস্তা দেখায় নাই গুমরা করেছিল আমাদেরকে ওই সকল জিন এবং মানুষদেরকে দেখায় দেন আমাদের পিতা মাতাকে দেখায় দেন যেই পিতা মাতা নামাজের কথা বলে না ইসলামের কথা বলে নাই ও আল্লাহ আপনার হুকুম হাকামের কথা বলে নাই ওই মা বাপকে সহকারে দেখায় দেন তাহা তাক দামি না আজকে তাদের বুকুর উপরে উঠা উঠা ফাড়া দেমু আমরা কই না এই তরে ফাইলে মুরাইয়াম এ ফাও দিয়া মুরাইবো মুরাইবো আপনার ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ে আল্লাহ বলছেন আমি না আপনার ছেলে মেয়ে আল্লাহ বলছেন যে তোমার ছেলে মেয়ে তোমার নামে আমি আল্লাহর কাছে মামলা দিবে আল্লাহ মা বাবা হালি কামাই খাওয়ার জন্য বসে রয়েছে কামাই না করে দিলে বেজার কিন্তু নামাজ না পড়লে মা বাবা শাসন করে নাই আল্লাহ ওই সকল মা বাপকে দেখাইয়া দেন তাহা তাক দামি না সামনে দেন পাড়া দিয়া পিছে ফেলবো ওই সকল জিন এবং মানুষদেরকে দেখায় দেন আবার জনগণ বলবে কি জানেন জনগণ বলবে আল্লাহ ওই সকল নেতাদেরকে দেখায় দেন যারা আমরা মিছিল নিত মিছিল নিয়ে নিয়ে ফাহাম দিত আমরা আলিমুল আমার বিরুদ্ধে কথা কইতাম আসেনি আসেনি আল্লাহ সব জানেন জানেন বিদেই কোরআনে তুইলা দিছে যে ভবিষ্যতে কি হবে জানেন কে এই জন্য তাহলে 1500 বছর আগে কোরআনে সব উঠা দিছে মুনাফেকের কি অবস্থা হবে কেয়ামতের ময়দানে কাফেরদের কি অবস্থা হবে অবাধ্য ছেলেমেয়ের অবস্থা কি হবে যেই পিতা মাতা ছেলে মেয়েকে নামাজ শিখায় না ইসলাম শিখায় নাই তাদের অবস্থা কি হবে কোরআনে উড়াইয়া দিছেন কে আল্লাহ উড়াই দিছেন আল্লাহ জানেন তাহলে বাবারা ছেলে মেয়ে রুজি করে খাওয়াক বা না খাওয়াক কিন্তু এটা বলবেন বাবারে যদি মনে চাই চারটা ডাল ভাত খাওয়াস কিন্তু বাবা নামাজ পড়ে দোয়া করিস আচ্ছা এবার আসেন যুবক ভাইয়েরা আপনাদেরকে বলি নামাজ পড়লে কি লাভ হয় যেই সন্তান মা বাবা জীবিত হোক আর মৃত হোক উভয় অবস্থায় যখন ছেলে মেয়ে নামাজ পড়িয়া দোয়া করে গো তার হায়াতে বরকত হয় তার রিজিকে বরকত হয় তার কামাই রুজিতে বরকত হয় জুড়ে কোন সুবহানাল্লাহ জানেন আপনি কারণ হলো আপনি জানেননি কারণ হলো এই জন্য যে কারণ এই যুবক যখন নামাজ পড়ে পিতা মাতার জন্য দোয়া করে তার হায়াতে রিজিক আল্লাহ বরকত বাড়া দেয় এই পর্যন্ত যতগুলা ছেলেরা যতগুলা মেয়ে যতগুলো ছেলে মেয়ে বলেন যারা উন্নতির পর্যায়ে গেছে গিয়া দেখেন নিশ্চয়ই আল্লাহ পাকের দয়া মা বাবার দোয়া আল্লাহ তাকে পৌঁছায় দিয়েছে আমি আব্দুল কাইয়ুম মিয়াজি হতভাগা কপাল বুড়া আলহামদুলিল্লাহ মা বাবার দোয়া উস্তাদের দোয়া সারা দেশে প্রোগ্রাম প্রোগ্রাম শিডিউলে দিতে পারি না এই প্রোগ্রামটা আমার এই মাওলানা সাহেব অত্যন্ত মহব্বতের মানুষ ভালো আলেম উনি এই প্রোগ্রামটা দিয়েছে প্রায় 6-7 মাস আগে 7 মাস আগে এও আমার সিরিয়াল নাই এই তারিখ ফিক্সড করছি আলহামদুলিল্লাহ বলেন এটা আমার অহংকার না এটা আমার ফখর না এটা আমার উস্তাদের দোয়া মা বাবার দোয়া মনে রাখবেন আমি আমার পুরো ফ্যামিলির দায়িত্ব নিয়ে আছি আপনি জানেন আমি কে আমি ওই ছেলে যেই ছেলে ছাত্র জীবন থেকে মা বাবার সংসারের বোঝা আমি টানতেছি প্রাইভেট পড়াইয়া পড়াইয়া মা বাবার সংসার টানতেছি এখনো মা বাবা ভাই বোন বোন বাগনা বাগনি যা আছে সব আমি সব কিছু করতেছি এটা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আর যত কিছু বলেন সার্টিফিকেট দিয়া এলেম অর্জন হয় না এলেম দান করেন কে জোরে বলেন কে এলেম দান করে আল্লাহ ইজ্জত দান করে আল্লাহ এটার কোনো মানুষের কোনো হাত নাই মানুষের কোনো হাত নাই আমি নিজে অহংকার করছি না আমার ভাই বোন এখনো জুদা হয় না আজকে 10 বছর হয়েছে বিয়ে করেছি এখনো জুদা হয় নাই সব ভাই বোন একসাথে বাকি ভাইয়েরা যদি ইচ্ছা করে জুদা হয় তাদের ব্যাপার না আমি চিন্তা করেছি মা বাবাকে সাথে রাখবো আপনাকে একটা কথা বলি আপনি যদি আপনার মা বাবার খেদমত করতে করতে যদি আপনি রাস্তার ফকির হয়ে যান মনে রাখবেন মা বাবা একদিন আপনার দুনিয়ায় থাকবে না ওই বরকতের ধাক্কার ঠেলা একদিন আল্লাহ আপনাকে কুটি কুটি বানাইয়া দিবে জোরে কোন সুবহানাল্লাহ
ফুটি ফুটি বানায় দিবে। আমি গ্যারান্টি কোরআন ধরে কসম করে বললাম, আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম আল্লাহর কোরআন সত্য। মা বাবার খেদমত করতে করতে যদি আপনি সম্পত্তিও বিক্রি করা লাগে, এমন সময় আসবে মা বাবা থাকবে না, কিন্তু ওই দুয়ার ধাক্কায় আপনার আপনার আমলে অথবা আপনার ছেলে মেয়েরে দিয়া হলেও আল্লাহ আপনাকে লক্ষপতি বানায় দিবে, অর্থাৎ অভাব রাখবে না, একটা না একটা দিক দিয়ে আল্লাহ উন্নতির শিহরে আল্লাহ আপনাকে পৌঁছায়া দেবে। জোরে কোন সুবহানাল্লাহ, যেটা আমি প্রমাণ, আমি গুনাগার প্রমাণ। মনে রাখবেন, মা বাবার সেবার মধ্যে কোনো ক্রটে করবেন না। ওই আমার দেশের মহিলারা বাইরে ভাই, চার ভাই, তিন ভাই, পাঁচ ভাই বিয়া করলে একটার একটা ফার্ম দেয়। হ্যাঁ, তুমি তোমার মা বাপরে কাপড় দিবা কিরে, তুমি তোমার মা বাপরে খাওয়াই বা কিরে, তোমার বাকি ভাই আর নাই, তার আর চিতান্ডির মা বাপ না, হালি কি তোমার ওই মা বাপ একা না, এইটা বলার আপনার টাইম নাই। ওই দিকে আপনি নজর দিবেন কেন, যে যতটুকু পারে অতটুকু করবে, কেউ না করুক আপনি করবেন। এই কথা বলেন ঠিক না, কেউ না করুক আপনি করবেন, আল্লাহ আপনাকে দিছে আপনি করবেন। আমার ওয়াইফেরও সাহস নাই কথা বলে, আর সে বলেও না, সে আরো মানুষ দিতে পারলে খুশি, কারণ আমার বিবি তো, আমি গইরা তুলছি তো, এটা আমি জানি। বুঝেন, আপনি যেখানে বিয়ে করেন উদ্দেশ্য হলো আপনি আপনার বিবিকে গইরা তুলবেন। আপনি তো আপনার বিবিকে কথা শোনাতে পারতেছেন না, পারবেন কেমনে, যৌতুক খাইছেন, কথা কয় না দি, আপনি আপনার বিবির কথা আপনার আপনার কথাই চলবে কেমনে চলবো, আপনি তো যৌতুক খাইছেন এর লেগে না, এই অবস্থাটা। হ্যাঁ, যৌতুকের শাস্তি দেখেন, ওলামাই কারাম যেমন যৌতুক নেয় না, কম ইনকাম করলো শান্তি আছে, বরকত আছে, কারণ যৌতুকের মতন অভিশাপ নাই, কথা কন ঠিক কিনা। আচ্ছা, আর একটা কথা বলে যাই, হুজুর আসেনি, হ্যাঁ হুজুরকে নিয়ে আসেন, আর একটা কথা বলি, বর্তমানে আমরা বলি না হুজুর বিদেশে শান্তি নাই, আকামা দেয় না, ভিসা দেয় না, কাজ দেয় না, এই সেই আমরা বলি কি বলি না, আর একটু জোরে কন না, বলি কি বলি না, বর্তমানে বিদেশে অশান্তি বেশি না শান্তি বেশি কম, জোরে কোন অশান্তি বেশি না, কারণ কি জানেন নি, আমার ব্যক্তিগত ধারণা এটার একটা কারণ আছে, কারণটা হইলো এই যে সুদে লাগাইয়া টেহাডি নিয়ে বিদেশ পাঠাইছে, ফত্তনে আইনা টেহাডি নিয়ে বিদেশ পাঠাইছে, এই সুদের ফাফে ধরছে, এর লেগে বিদেশে গজব লাগছে। ও সত্য কথা মুগ্ধ বাইরে না না, আপনি যদি অবাস্তব মনে করেন কিছু করে না, আমার ব্যক্তিগত ধারণা আগেরকার দিনে মানুষ জমি বেচছে, জমি আরো ডাবল কিনছে, কারণ হালাল টাকা দিয়ে বিদেশ গেছে, এখন বর্তমানে হারাম টাকা দিয়ে বিদেশ যাওয়ার কারণে ওই বিদেশের মালিকেরাও উল্টাই গেছে গা, কাজ দেয় না, আকামা দেয় না, বিছাও ভালোভাবে ইয়ে করে দেয় না, সুতরাং গিয়া দেখেন শতকরা 95 জন ওই গিয়া দেখেন শুধু টাকা ইন্না বিদেশ গেছে, ফত্তনে টাকা ইন্না বিদেশ গেছে, এইটির ফাফে ধরছে, এইটির ফাফে ধরছে, আল্লাহর কাছে তৌবা করেন, আল্লাহ যেন মাফ করে দেয়। জোরে কোন আমিন, ভুল করলে আল্লাহর কাছে মাফ আছে কি নাই, আমি আগেই বলেছি যে ভুল করলে আল্লাহর কাছে মাফ আছে, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, আমার ছেলেটাকে একটা সুবিধা করে দাও আল্লাহ, আর জীবনে সুদেটা আনতাম না, ফত্তনেটে আনতাম না, দরকার হয় মাটি কাইটা ভাত খামো, হালাল রুজি করে খামো, কারণ হালাল ইবাদতের রুজি আল্লাহর কাছে কবুল হয়, হালাল রুজি করে ইবাদত করলে আল্লাহর কাছে কি হয়, কবুল হয়।